আজকে গুজরাট টাইটান্স জিতে অবশ্যই তারা উঠে গেছে ভাই প্রথম কোয়ালিফায়ার, এবং কোয়ালিফায়ার হিসেবে অবশ্যই কিউ পড়ে গেছে, যেখানে গুজরাট টাইটান্স প্রথম ব্যাট করে 144 রান করে এবং 82 রানে অল উইকেট হয়ে যায় লখনউ সুপার জায়ান্টস। কিন্তু সবচেয়ে বড় কথা আর কি, শুভমান গিলের জন্য জিতেছে আর রাশিদ খান 4টি উইকেট নিয়েছে। কিন্তু শুভমান গিল ভাই ষোলো পিচ ছিল, যেখানে মানে পুরো দায়িত্ব রেখে রেখে 49 বলে 63 রানটা, ভাই এখানে স্ট্রাইক রেটের কোনো ফারাক থাকে না, তার কারণ আপনারাও দেখেছেন কেএল রাহুল 16 বলে 8, মানে পিচ কিরকম খারাপ ছিল অবশ্যই এই ম্যাচটাই দেখলেই বোঝা যাবে। এবং আইপিএল এর যে কটা ম্যাচ হচ্ছে সব থেকে ষোলো পিচ এবং খারাপ পিচ আজকের ম্যাচে হয়েছে, এবং আজকের ম্যাচ অবশ্যই গুজরাট জিতে উঠে গেছে এখন কোয়ালিফায়ারে অবশ্যই। এখানে সবচেয়ে বড় কথা, এবছরের প্রথম কোয়ালিফায়ার গুজরাট টাইটান্স, এবং তারা এক নম্বরে আছে 18 পয়েন্ট পেয়ে, আর দ্বিতীয় তো অবশ্যই লখনউ, এবং কলকাতার সাথে আছে, কিন্তু কলকাতার ভাগ্য ফিরবে কালকের ম্যাচে। কালকের ম্যাচে দিল্লির ম্যাচ, আর দিল্লির ম্যাচে অবশ্যই সকালে ভিডিও আপলোড করে দেবো কাকে জেতার দরকার, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিচে কমেন্টে জানান কলকাতা নাইট রাইডার্স কি তার ভাগ্য ফিরবে সেমিফাইনালে ওঠার।